হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের কম্পিউটার স্ক্রিনে কিভাবে মোবাইল স্ক্রিনটা দেখতে পারবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ভিডিওর নিচে একটা লিংক পাবেন, সেই লিংকটা প্রথমে ডাউনলোড করবেন। লিংক থেকে ডাউনলোড করবেন, সেটার নাম হচ্ছে মিরর, MIRROR মিরর। ঠিক, এটা জিপ ফাইল থাকবে। এই জিপটাকে, জিপ ফাইলকে এক্সট্রাক্ট করে আপনারা আনজিপ করবেন। আনজিপ করার পরে এই সি ড্রাইভ, এই যে দেখুন সি ড্রাইভ, জাস্ট সি ড্রাইভের নিচে এখানে পেস্ট করবে। তো দেখুন জাস্ট এইটুকুই কাজ। তারপর আপনারা আপনাদের মোবাইলে যাবেন। মোবাইলে যাওয়ার পর দেখুন ঠিক এখানে আমাদের মোবাইল আসার পরে আমরা চলে যাব এই যে সেটিংয়ে, এই সেটিংয়ে ক্লিক করবেন। তারপর সেটিংয়ের পরে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন যে এখানে দেখুন অ্যাবাউট ফোন থাকবে। আপনারা অ্যাবাউট ফোনে ক্লিক করবেন, তারপর সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবেন, তারপর এখানে বিল্ড নাম্বার, তো এইখানে 7 থেকে 10 বার ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের এই যে ডেভেলপার মোড হ্যাজ অলরেডি বিন টার্ন ওয়ান, তখনই আপনার এই ডেভেলপার মোডটা চলে আসবে। সাথে তারপর ব্যাকে যাবেন, ব্যাকে গেলে এই যে ডেভেলপার অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর নিচে দেখবেন যে এই আমরা যখনই ডেভেলপার অপশনে যাব তখন নিচে দেখবেন যে USB ডিবাগিং, এই যে এখানে চলে আসবে, এইটা জাস্ট অফ থাকবে, আপনারা অন করে দিবেন। অন করে দিলেই আপনাদের কাজ শেষ। তারপর আর কিছু করা লাগবে না। এখন আপনারা এই মোবাইল আর কম্পিউটারটাকে জাস্ট কানেকশন করবেন। কানেকশন করার পর এই যে মিরর ফাইলে যাবেন, জাস্ট এখানে এই যে মিরর ফাইলে যাবেন, দেখছেন এখানে কানেকশন করার পর মিরর ফাইলে ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর একবার মিররে ক্লিক করবেন, আরেকবার এই যে এইখানে দেখুন এখানে আমি যে রাখছি ঠিক এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার মোবাইলটা এখানে চলে আসবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।